পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আর্ট অ্যাকাডেমি অ্যাপসকে ইনস্টল করো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড টেন ইউজ করো আরও বিস্তারিত জানতে ভিডিও সেখানে ভিডিও ফুটেজ থাকবে সেটা অবশ্যই দেখে নিও জয়হিন সকল ভিওয়ার্স লুসেন ক্লাস জিকে পার্ট থ্রিতে তোমাদের সকলকে স্বাগত এর আগে যেটা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখুন ডিসক্রিপশন দিয়ে দেবো এবং আমার চ্যানেলে ভিজিট করো তোমরা দেখতে পারো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে আর প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রথম কোশ্চেনে দেখো কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে কারেক্ট আনসার হবে অগ্নাশয় গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে দু নম্বর কোশ্চেন দেখো ডুরান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ডুরান কাপ ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম বাদ কোনটি হীরাকুদ বাদ হচ্ছে ভারতের বৃহত্তম বাদ চার নম্বর কোশ্চেন দেখো সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভারতীয় ভাষা স্বীকৃত আছে বাইশটি ভাষা স্বীকৃত হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম হবে ইয়ান আর কিছু কিছু টাইপিং ভুল আছে সেগুলোকে আমি সংশোধন করে দেবো বলার সময় রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে হেনরি ডুরান্ট রেড ক্রসের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন হিমোগ্লোবিনের ঘাটতিতে কোন রোগ হয় তো রক্তালপ্তা রোগ হয়ে থাকে হিমোগ্লোবিনের ঘাটতির ফলে পরবর্তী কোশ্চেন দেখো ইন্ডিয়া নাইট্যাঙ্গেল কাকে বলা হয়ে থাকে সরোজনী নাইডুকে ইন্ডিয়ান নাইট অ্যাঙ্গেল বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কারা দিল্লিতে কুতুব মিনার মিনার শুরু করেছিলেন অর্থাৎ দিল্লিতে কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এই দিল্লিতে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন পরবর্তী কোশ্চেন এটা বনডরস হবে না বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে মদন মোহন মালব্য হবে এগুলো ঠিক করে নেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মাল্যব্য পরবর্তী কোশ্চেন এটা হবে হচ্ছে অর্থনীতির লেখক না এটা হবে অর্থশাস্ত্রের লেখক কে ছিলেন ঠিক করে নেবে অর্থশাস্ত্রের লেখক কে ছিলেন চাণক্য বা কৌটিল্য ছিলেন অর্থশাস্ত্রের লেখক পরবর্তী কোশ্চেন দেখো বিবেকানন্দ স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত কন্যাকুমারীতে বিবেকানন্দ স্মৃতিসৌধটি অবস্থিত পরবর্তী কোশ্চেন সার্কের সদর দপ্তরটি কোথায় অবস্থিত কাঠমান্ডু নেপালে সার্কের সদর দপ্তরটি অবস্থিত পরবর্তী কোশ্চেন সার্কের সদস্য দেশ কতগুলি আছে দেখুন ভারত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান পাকিস্তান আফগানিস্তান এগুলি হচ্ছে সার্কের সদস্য দেশ পরবর্তী কোশ্চেন ভারতের উপকূলরেখা দৈর্ঘ্যগত সাত হাজার পাঁচশো ষোলো কিমি ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য গ্র্যান্ড ট্যাং কে তৈরি করেছিলেন শেষ ও সুরি এই গ্র্যান্ড ট্যাং রোডটি তৈরি করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো ভিটামিন বিয়ের ঘাততির অভাবে কোন রোগ হয় বেরি রোগ হয়ে থাকে ভিটামিন বিয়ের ঘাটতির অভাবে পরবর্তী কোশ্চেন ভিটামিন সি এর ঘাটতির হবে কোন রোগ হয় স্কারবি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর ঘাটতির অভাবে পরবর্তী কোশ্চেন কোন ভিটামিন দুধে থাকে না ভিটামিন সি এটা দুধে থাকে না প্রচুর পরীক্ষায় রিপিট করা এই প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবে ভিটামিন সি দুধে থাকে না পরবর্তী কোশ্চেন দেখো ভিটামিন ডি এর ঘাটতিতে কোন রোগ হয়ে থাকে রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর ঘাটতির অভাবে পরবর্তী কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধার কারণ হয় না ভিটামিন কে এর অভাবের অভাবের জন্য রক্ত জমাট বাঁধতে পারে না পরবর্তী কোশ্চেন দেখো ভিটামিন ই এর ঘাততির অভাবে কোন রোগ হয় বন্ধত্ব রোগ হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে পরবর্তী কোশ্চেন দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম পরবর্তী কোশ্চেন ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী এ ই কে খেয়াল রাখবে কি এ ডি ই কে এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রব দ্রবণীয় ভিটামিন পরবর্তী কোশ্চেন দেখো সাধারণ লবণের রাসায়নিক নাম কি এনএসিএল হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড এন টু ও একে কী বলা হয় সংক্ষেপে এন টু ও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন পিতলের মিশ্রণ কোন দুটি ধাতু তামা এবং দস্তায় এটা হচ্ছে পিতলের মিশ্রণ ধাতু পরবর্তী কোশ্চেন দেখো ক্যালসি কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল পরবর্তী কোশ্চেন দেখো চোখের কোন অংশ দান করা যায় করণীয়া অংশ চোখে দান করা যায় পরবর্তী কোশ্চেন কোন ভিটামিনের কোবাল রয়েছে ভিটামিন বি টুয়েলভে কোবাল রয়েছে পরবর্তী কোশ্চেন কোষের পাওয়ার হাউস কি মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন আমাদের দেহের কোন অংশে লাল রক্তকোষ গঠিত হয় অস্থি মজ্জাতে লাল রক্তকোষ গঠিত হয় খেয়াল রাখবে এই লাল রক্তকোষ গঠিত হয় কোথায় অস্থি মর্যাদে হয় পরবর্তী কোশ্চেন জাতীয় বিজ্ঞান দিবস কয় পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় ত্রিশ নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে রক্তচাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় থাকে এখানে বানানটা ভুল আছে সঠিক আনসার হবে মো ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা থাকে খেয়াল রাখবে কি ইস্পিক মো ম্যানোমিটার যন্ত্র ওকে পরবর্তী কোশ্চেন দেখো কংগ্রেস কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী নামে দুটি দলে বিভক্ত হয়েছিল উনিশশো সাতের সুরাট অধিবেশনে চরমপন্থী নরমপন্থী দুটো নামে বিভক্ত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো এটা তানজোড়ের হবে তাঞ্জেল তানজরের তাঞ্জোড়ের মন্দির কে নির্মাণ করেছিলেন রাজরাজ প্রথম চোল চয়কাল ল চোল হবে এগুলো ঠিক করে নেবে প্রত্যেকটা কিন্তু আমি ভুলগুলো সঠিক করে দিচ্ছি পরবর্তী কোশ্চেন মোগল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন অমরগড় দুর্গে মোগল সম্রাট আকবর জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন সংসদে দুটি সবাই যৌথ অধিবেশনটি সভাপতিত্ব কে করে থাকেন স্পিকার এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন পরবর্তী কোসেন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাবলঙ্কার ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার পরবর্তী কোসেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে জম্মু কাশ্মীর যেন বিশেষ মর্যাদা মর্যাদা পেয়েছে এটা এখন তুলে দেওয়া হয়েছে অনুচ্ছেদ তিনশো সত্তর নম্বর অনুসারে রয়েছে এখন হয়তো পরীক্ষায় প্রশ্ন আসলে জিজ্ঞাসা করতে পারে যে জম্মু কাশ্মীরের জন্য যে আলাদা সুবিধা দেওয়া হতো সেটা কত নম্বর ধারাতে ছিল সেটা ছিল অনুচ্ছেদ তিনশো সত্তর নম্বর ধারাতে ছিল কে সিদ্ধান্ত নেয় যে কে সিদ্ধান্ত নেয় যে কোনো বিল অর্থ কিনা এটা হচ্ছে স্পিকার সিদ্ধান্ত নিতে পারে কোনো বিল অর্থ বিল কি না এটা অবশ্যই স্পিকার সিদ্ধান্ত নেয় এটা অর্থ বিল কিনা পরবর্তী কোশ্চেন বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটা বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া পরবর্তী কোশ্চেন হায়দ্রাবাদ কোন ঐত্যে অবস্থিত হায়দ্রাবাদ মসিন তীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন বিশ্বের বৃহত্তম রৌপ উৎপাদনকারী দেশ কোনটি মেক্সিকো হচ্ছে বিশ্বের বৃহত্তম রৌপ বা রূপা উৎপাদনকারী দেশ অঞ্চল অনুসারে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটা সেটা হচ্ছে ভাটিকান সিটি হচ্ছে অঞ্চল অনুসারে বিশ্বের ক্ষুদ্রতম দেশ পরবর্তী কোশ্চেন দেখো কোন দুটি সমুদ্র সুয়েজ খালকে সংযুক্ত করেছে প্রচুর পরীক্ষা জিজ্ঞাসা করা হয় ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সুয়েজ খালকে সংযুক্ত করেছে পরবর্তী কোশ্চেন দেখো কোন দুটি মহাসাগর পানামা খালকে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর পানামা খালকে সংযুক্ত করেছে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসেই বারবার ভারতীয় ভারতের কেন্দ্রীয় অঞ্চল দাদরা এবং নগর হামেলির রাজধানী কোনটি ভাষা হচ্ছে দাদরা ও নগর আমেলির রাজধানী পরবর্তী কোশ্চেন ক্ষেত্রের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান হচ্ছে ক্ষেত্রের দিক থেকে অর্থাৎ আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য পরবর্তী কোশ্চেন দেখো দু সালে নবগঠিত দেশ দক্ষিণ সুদানের রাজধানী কোনটি জুবা খেয়াল রাখবে কি নবগঠিত দেশ দক্ষিণ সুদানের রাজধানী কি জুবা পরবর্তী কোশ্চেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী হয়ে থাকেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পরবর্তী কোশ্চেন হপম্যান কাপটি কোন খেলার সাথে সম্পর্কিত টেনিস খেলার সঙ্গেই হপম্যান কাপ কথাটি যুক্ত পরবর্তী কোশ্চেন দেশবন্ধু নামে কে পরিচিত চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত কোনটি ভারতের প্রথম ছবি রাজা হরিশচন্দ্র ভারতের প্রথম ছবি পরবর্তী কোশ্চেন দেখো ক্ষুদ্রতম হারটি কোনটি ক্ষুদ্রতম হার হচ্ছে মানবদের স্টেপিস হার হচ্ছে ক্ষুদ্রতম হার পরবর্তী কোশ্চেন মানবদের কয়টি পেশি রয়েছে মানবদের ছয়শো উনচল্লিশটি পেশি রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো রেড ব্লাড কর্পাসাল এবার আর বি সি এর স্থায়িত্বকাল কতদিন একশো কুড়ি দিন যেটা লোহিত রক্তকণিকে আমরা বলে থাকি তার হচ্ছে যে স্থায়িত্বকাল হচ্ছে একশো কুড়ি দিন মরিচা প্রতিরোধনের জন্য লোহার উপরে জিঙ্কের একটি স্তর রাখার প্রক্রিয়াটাকে কি গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো মানবদের বৃহত্তম গ্রন্থির নাম কি মানবদের বৃহত্তম গ্রন্থির নাম হচ্ছে লিভার পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় অবস্থিত ডিগবয় আসামে অবস্থিত ইউনেস্কের প্রদত্ত কলিঙ্গ পুরস্কারটি কোন ক্ষেত্রের জন্য বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই কলিঙ্গ পুরস্কারটি বাষট্টি নম্বর প্রশ্নটি দেখো হায়দ্রাবাদের একটা চার মিনার হবে চার মিনারটি কে নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ এই চার মিনারটি নির্মাণ করেছিলেন এখানে লিকাটা মিস্টেক আছে ঠিক করে নেবে পরবর্তী কোশ্চেন কংগ্রেস কর্তৃক সম্পূর্ণ স্বাধীনতার বিষয় কবে এবং কোথায় পাশ হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাওয়ার অধিবেশনে কংগ্রেস কর্তৃক সম্পূর্ণ স্বাধীনতার বিষয়টি পাশ করা হয়েছিল শ্বেত বিপ্লব কার সঙ্গে সম্পর্কিত শ্বেত বিপ্লব দুধের সাথে সম্পর্কিত পরবর্তী কোশ্চেন ভারতের প্রাচীনতম অপারেশন অপারেশন রেল ইঞ্জিন কোনটি রূপকথার রানী হচ্ছে ভারতের প্রাচীনতম অপারেশন অপারেশনাল রেল ইঞ্জিন ঠিক আছে এ পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা কখন চীন আক্রমণের সময় প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা ছিল দুসরা অক্টোবর উনিশশো সাল ছিল সেটা পরবর্তী কোশ্চেন ভারতের ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পরবর্তী কোশ্চেন ভারতে আক্রমণকারী প্রথম মুসলিম আক্রমণকারী যে রাজা ছিল সেটা আটষট্টি নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে ভারতে কে প্রথম অর্থাৎ কে কোন মুসলিম প্রথম আক্রমণ করেছিল মোহাম্মদ বিন কাসিম বারোশো বারো খ্রিস্টাব্দে প্রথম ভারতকে আক্রমণ করেছিলেন আর তিনি একজন মুসলিম আক্রমণকারী ছিলেন পরবর্তী কোশ্চেন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যর দরবারে আগত সেলিকা সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন এটা হচ্ছে মেগাস্তিনিস হবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এই রাষ্ট্রদূত এসেছিলেন মেগাস্তিনিস এবার একটা ভুল আছে এবার শো নাম কি শ্রীলঙ্কার পূর্বতার নাম হচ্ছে সিলিকন হবে এটা একটু লিখাটা ভুল আছে শ্রীলঙ্কার পুরাতন নাম ছিল সিলিকন ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো স্টেনলেস স্টিল কার মিশ্রণ আয়রন ক্রোমিয়াম আর নিকেলের এটা হচ্ছে মিশ্রণ এবার বাহাত্তর নম্বর কোশ্চেন দেখো কার মিশ্রণে ব্রোঞ্জ তামা ও টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ পরবর্তী কোশ্চেন দেখো স্বামী বিবেকানন্দ কখন শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ভাষণটি দিয়েছিলেন পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর উত্তর গোলার্ধের বৃহত্তম দিন কখনো একুশে জুন হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধের বৃহত্তম দিন হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো বুদ্ধ প্রথম ধর্মোপ্রচার কোথায় করেছিলেন সার নাতে বুদ্ধ প্রথম ধর্মোপ্রচার করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো সাইমন কমিশন বর্জনের সময় চার্জ থেকে কোন নেতার মৃত্যু হয়েছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন লালা রাজপথ রায়ের মৃত্যু ঘটেছিল পরবর্তী কোশ্চেন দেখো ভারতে উৎপাদিত প্রথম কম্পিউটারের নাম কি সিদ্ধার্থ অর্থাৎ ভারতে যে কম্পিউটার প্রথম তৈরি করা হয়েছিল সেই কম্পিউটারের নাম কি ছিল সিদ্ধার্থ ছিল কিছু টাইপিং মিস্টেক আছে আমি বারবার বলছি জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এনে আমার পড়াতেও একটু অসুবিধা হচ্ছে গায়ত্রী মন্ত্রটি কোন বই উল্লেখ আছে গায়ত্রী মন্ত্রটি ঋগবেদে উল্লেখ রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো হজম সিস্টেমের কোন অংশে মানবদের সবচেয়ে বেশি সঞ্চালিত হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে এই হজম সিস্টেমটা হিসাবে কাজ করে থাকে পরবর্তী কোশ্চেন দেখো বংশগতির আইনগুলি কে প্রচার করেছিলেন যে বংশগতির জনক বলা থেকে গ্রেগর ম্যান্ডেল হচ্ছে বংশগতির জনক হিসাবে পরিচিত পরবর্তী কোশ্চেন দেখো কোন ধাতুটি প্রথম মানুষ ব্যবহার করতে শেখে তামা ধাতুটি মানুষ প্রথম ব্যবহার করতে শিখেছিল বল পেন কোন নীতিতে কাজ করে এটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয় যে বল পেন কোন নীতিতে কাজ করে সেটা যে পৃষ্ঠের টান নীতিতে কাজ করে পরবর্তী কোশ্চেন দেখো ক্ষেত্রী রাজস্থানে কী জন্য বিখ্যাত ক্ষেত্রী রাজস্থানে তামা খনির জন্য এই ক্ষেত্রে বিখ্যাত পরবর্তী কোশ্চেন মানুষের চোখে কোনো বস্তু চিত্র তৈরি করা হয় কিসে রেটিনায় কোন মানুষের মানুষের চোখে কোন বস্তুর চিত্র তৈরি করা হয়ে থাকে কর্নিয়াও থাকে কিন্তু অপশনে কর্নিয়া ভুল করেও করবে না রেটিনা কারেক্ট অ্যান্সার হবে আন্টারকটিকায় প্রথম ভারতীয় স্থায়ী গবেষণা পরীক্ষাগারের নাম কী ছিল দক্ষিণ গঙ্গোত্রী ছিল পরবর্তী কোশ্চেন দেখো এলিশা পরীক্ষা রোগ চিহ্নিত করতে ব্যবহৃত করা হয় কি এইডস রোগ নির্ণয় করতে এলিশা পরীক্ষা করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো বিমানের ব্ল্যাক বক্সটি কি রঙের প্রচুর পরীক্ষা রিপিট করা হয় কমলা রঙের অনেকে কালো রঙ অ্যান্সার করে ফেলে ভুল হবে কমলা রঙ বিমানের যে ব্ল্যাক বক্স এটা কমলা রঙের হয়ে থাকে দু হাজার এগারো সালের আদমশুনানির অনুসারে ভারতের নগর জনসংখ্যা ভোট জনসংখ্যার কত শতাংশ দু হাজার এগারো সালের অনুসারে এটা সাতাশ দশমিক আটাত্তর শতাংশ তোমরা এটা একটা নিয়ে দেখো না বর্তমান সময় কত আছে দু হাজার এগারো সালের আদমশুন অনুসারে পুরুষ ও মহিলার অনুপাত কত ছিল নয়শো চল্লিশ ছিল পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত সবচেয়ে বেশি ছিল বিহার রাজ্যের জনঘনতে সবচেয়ে বেশি ছিল সেই সময় তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত যেটা ওএনজিসি নামে পরিচিত সেটা দেরাদুনে রয়েছে ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো হিমাদ্রি ভারতের গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত সুমেরু অঞ্চলে হিমাদ্রি ভারতের গবেষণা কেন্দ্রটি অবস্থিত জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত কলকাতাতে জাতীয় জাদুঘরটি অবস্থিত পরবর্তী কোশ্চেন গণপরিষদের অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করে হয়েছিলেন কে সচিনা সচিদানন্দ সেনা প্রথম গণপরিষদের অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী কোশ্চেন দেখো বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে কোন শব্দগুলো যুক্ত করা হয়েছিল সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই দুটো কথা যুক্ত করা হয়েছিল ভারতের গড় বৃষ্টিপাত কত একশো আঠেরো সেমি ভারতের গড় বৃষ্টিপাত পরবর্তী কোশ্চেন দক্ষিণ পশ্চিম বৃষ্টিপাত কোন রাজ্যে প্রথমে প্রবেশ করে কেরালা রাজ্যে প্রথম দক্ষিণ পশ্চিম বৃষ্টিপাত প্রবেশ করে পরবর্তী কোশ্চেন দূরদর্শন থেকে রঙিন প্রচার শুরু হয় কবে উনিশশো সাল থেকে দূরদর্শন থেকে প্রথম রঙিন প্রচার শুরু হয়েছিল পরবর্তী কোশ্চেন বিশ্ব বন্য জীবন তহবিল কোন প্রাণীকে প্রতীক হিসাবে গ্রহণ করেছে পান্ডাকে গ্রহণ করেছে খেয়াল রাখবে এই পান্ডা প্রাণীকেই প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো এবং শেষ কোশ্চেন আজকের একশো নম্বর ইমেলের প্রবর্তককে রেড টম লিনসন হচ্ছে ইমেলের প্রবর্তক তো টোটাল হচ্ছে তোমাদের সাথে একশোটা প্রশ্ন আলোচনা করলাম কিছু কিছু প্রিন্ট আউট মিস্টেক আছে যেন পড়াতে আমার একটু অসুবিধা হচ্ছিল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে জানিয়ে কেমন লাগলো আর পার্ট ফোর চাইলে কনগ্রসে জানিও জয় হিন্দ বন্ধুরা নতুন টুটি তোমার সবার দেখা হবে সেই সুস্থ থেকো ভালো থেকো দিস ইজ ইউর আন একাডেমি খুব তাড়াতাড়ি প্লে স্টোর থেকে আন একাডেমি অ্যামসকে ইনস্টল করো অথবা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করো তোমার ডাউনলোড করতে পারো আন অ্যাকাডেমি অ্যাপসকে আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে কারণ ফার্স্ট মার্চ এরপরে কিন্তু ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশান নাও অন্তত তিন মাসের সাবস্ক্রিপশান নিয়ে এখানে পড়াশোনা করো দেখবে অনেক বেশি হেল্প হবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য এবার দেখো আরও কিছু বিষয় তোমার সাথে আলোচনা করি যদি প্লাস কোর্স তুমি অত সাবস্ক্রিপশান নাও সেখানে কী কী ফিচার্স পেয়ে যাচ্ছ তোমার প্রিয় শিক্ষক মণ্ডল বেছে নেওয়ার সুযোগ থাকবে কমপ্লিট এক্সাম প্রিপারেশান নিতে পারবে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এছাড়াও তোমরা যে এক্সাম দেবে সেটা সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া হবে ফ্রি টেস্ট সিজার্ট শুরু হবে পিডিএফ ফাইল অ্যাক্সেস করার সুযোগ পাবে উইকলি ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে যদি একবার সাবস্ক্রিপশন নিয়ে নাও এবার দেখো আরও কিছু বিষয় তোমার সাথে তুলে ধরি দেখো ম্যাথ ক্লাস করাচ্ছেন রাজকুমার শাহ ম্যাথমেটিক্স ক্লাস নিলয় পাল করাচ্ছেন রিজনিং ক্লাস করাবেন এবার দেখো আরও কিছু ব্রহ্মাস্ত্র অর্থাৎ যে এস আই বা ডাব্লু বিসিএস পরীক্ষা দেওয়া সেখানে ডেসক্রিপটিভ লিখতে হবে সেখানে বেঙ্গুলি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তিনি পড়াচ্ছেন সুনীল কুমার সরকার ইংলিশ ক্লাস করাচ্ছেন শান্তনু ঘোষ খুব ইম্পর্টেন্ট যা ডাব্লু বিএসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তিন মাসের অন্তর সাবস্ক্রিপশন নিয়ে নাও এবার দেখো এছাড়াও যে ক্লাসগুলো চলছে হাইকোর্টের জন্য দেখো ইংলিশ ক্লাস করাচ্ছেন পার্থ প্রতিম রয় কম্পিউটার ক্লাস করাচ্ছেন অরূপ চক্রবর্তী ম্যাথমেটিক্স ক্লাস করাচ্ছেন পূর্ণচন্দ্র মজুমদার জেনারেল নলেজ ক্লাস করাছেন প্রকাশ মুখার্জি তাই খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ব্যাচ কোর্সে সাবস্ক্রিপশান নিয়ে ভালো একবার সাবস্ক্রিপশান নিলে সমস্ত ক্লাস সহজে অ্যাক্সেস করতে হবে সমস্ত পিডিএফ ফাইল অ্যাক্সেস করতে হবে ফ্রিতে টেস্ট দিতে পারবে অনেক ফেসিলিটি পেয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নাও আন অ্যাকাডেমি অ্যাপস